হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি রেজা, আজকে সিতিরানোতে, আলবানিয়ার রাজধানী। এখান থেকে আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি, তারপরে দেখানোর চেষ্টা করব তিরানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি। এখান থেকে সরাসরি যাব বেরগামো। আমার ফ্লাইট 9টায়, এখন বাজে 5টা, এখান থেকে আমি চলে যাচ্ছি। তো ওখানে আমি চেষ্টা করবো এয়ারপোর্টের ভিতরটা দেখানো তিরানা। আমার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, তো সাথেই থাকুন। আমি হোটেলটা ছিলাম, হোটেল লিবিয়া। এই হোটেলটি একবারে মেইন যে সিটি সেন্টারটা আছে ওইখান থেকে প্রায় 2 থেকে 3 মিনিটের দূরত্ব, তো একবারে মেইন সেন্টারের কাছেই। আর হোটেলটি আমার এক রাতের প্রাইস 36 ইউরো, বাংলাদেশি টাকায় 3,600 টাকা। আর তিরানাতে, বেরগামো টু তিরানা, আমার টিকিট আসা যাওয়ার প্রাইস 29 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,900 টাকা। তো খুব চিপ রেট ছিল, 2,900 টাকায় ইউরোপে ট্রেন ভাড়া। আমি এখান থেকে বাস নিব, তো এখানে প্রতি আধা ঘন্টা পর পর বাস এখান থেকে ছাড়ে এয়ারপোর্টের জন্য, মাত্র 3 ইউরো ভাড়া। তো কিছুক্ষণ বাকি আছে, 20 মিনিট বাকি আছে। শহরটি একটি বৈচিত্র্যময় এবং জীবন্ত, যেখানে বিভিন্ন ক্যাফে, রেস্তোরাঁ এবং বাজার রয়েছে। খুব একটি সুন্দর সাজানো গোছানো শহর, পর্বতমালা ও নদীর চারপাশে অবস্থিত, যা এর প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দেয়। তো আমি এয়ারপোর্টে চলে আসলাম, বেশি সময় লাগে নেই, আধা ঘন্টারও কম সময় লাগছে এয়ারপোর্টে আসতে। তিরানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি, এটা মিডিয়াম সাইজের, বেশি তেমন অনেক বড়ও না, আবার বেশি ছোটও না। তবে মেন ক্যাপিটাল সিটি হওয়াতে খুবই সুন্দর এয়ারপোর্টটি। চলুন ভিতরে গিয়ে দেখি। এয়ারপোর্টটি আধুনিক ও সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এয়ারপোর্টের ভিতরটায় চলে আসলাম, এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে, যেখানে আপনারা চাইলে সুভিনিয়র, পোশাক এবং অন্যান্য জিনিসপত্র কিনতে পারেন। এছাড়া দারুণ রেস্টুরেন্ট ও ক্যাফে আছে, যেখানে স্থানীয় এবং ইন্টারন্যাশনাল খাবার পাওয়া যায়। এই দিকটা থেকে পুরো এয়ারপোর্টের ভিউটা দেখা যাচ্ছে, বাহিরে ভিতরে মিক্স করে, এবং লাস্টের এই ভিউটা খুবই সুন্দর। এখন আমার হাতে কিছু সময় আছে, 1.5 ঘন্টা, আমি এখান থেকে একটা লাউঞ্জে চলে যাচ্ছি, আপনাদের এই লাউঞ্জের ভিতরটা দেখাই। আমার লাউঞ্জের অ্যাক্সেস কার্ড আছে, আমি এখন কিছু পরে লাউঞ্জে যাব। তার আগে ডিউটি ফ্রি যে শপগুলো আছে এখানে দেখি, এখানে প্রাইসগুলো বাইরে থেকে একটু কম, যেহেতু ট্যাক্স ফ্রি। তো চলে আসলাম লাউঞ্জের কাছে, আমি এখন স্ক্যান্ডার বেগ লাউঞ্জে প্রবেশ করতেছি। এটি তিরানা এয়ারপোর্টের অন্যতম সেরা লাউঞ্জ, এখানে আপনি একটি নির্দিষ্ট ফি দিয়ে প্রবেশ করতে পারেন। আর যদি যারা বিজনেস ক্লাসে ফ্লাই করে অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে যে অ্যাক্সেসগুলো আছে ওটি দিয়েও ভিতরে আসা যায়। লাউঞ্জের ভিতরে একটি চমৎকার বুফের ব্যবস্থা রয়েছে, যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এছাড়াও একটি বারও আছে, ওপেন বার, যেখানে বিভিন্ন ধরনের পানীয় আছে। তো আমি এখন বুফের একটা ট্যুর দিচ্ছি, তারপরে দেখি কী খাবো এখান থেকে। শুরুতেই আগে যে সুইট আইটেমগুলো আছে দেখতে পাচ্ছি, রেড ভেলভেট যে কেক আছে, তারপর চকলেট কেকগুলো, এগুলো ট্রাই করতে হবে। দেখি খুবই টেস্টি মনে হচ্ছে, আর বুফের কোয়ালিটি খুবই ভালো এবং ক্লিন সব কিছু। ভাবছিলাম হয়তো ছোটো এয়ারপোর্ট হবে, এয়ারপোর্টের লাউঞ্জটা নর্মাল, কিন্তু এখানে এসে দেখলাম ভ্যারাইটিস আইটেম আছে, এদিকে সালাতের আইটেমগুলো দেওয়া আছে, ব্রেকফাস্ট আইটেম সকালে যে আইটেমগুলো দেয়, আর বিভিন্ন রকম ড্রিঙ্কস আছে এই জায়গাটায়, সব সফট ড্রিঙ্কস, পানি, তারপরে এখানে বয়েলড এগ এবং সব ভেজিটেবল, এখানে গ্রিল ভেজিটেবল দেওয়া আছে, এখানে এক টাইপেরই, কিছুক্ষণ পরে হয়তো চেঞ্জ করবে, মিক্স দিতে পারে। তারপরে এটা একটা টমেটো এবং চিজ একটা ডিশ, এটা আলবেনিয়ার, আর রাইস দেওয়া আছে এবং ড্রেসিং, সালাতের ড্রেসিং বাইরের জন্য, এবং স্ট্রং ড্রিঙ্কগুলো অ্যালকোহলিক, এগুলো আনলিমিটেড, যে যত ইচ্ছা চা খাওয়া যায় এবং এখান থেকে নেওয়া যায়। ব্রেকফাস্টের আইটেমগুলো এইগুলো, সকালে এই আইটেমগুলো থাকে, বিভিন্ন রকমের টি এবং কফি মেশিন, নর্মালি সব বুফেতেই এই রকম একই সিস্টেম থাকে। আমি এখান থেকে এখন 2-3টা আইটেম ট্রাই করব, তারপরে ওই দিকটায় আছে সিটিং এরিয়া, যেখানে আমি
খুবই আরামদায়ক, ওখানে ওয়েট করব আমার ফ্লাইটের জন্য। তো আমি বের হয়ে গেছি, ফ্লাইটে উঠে পড়বো এখন ইটসিয়ারে। চলে আসলাম মিলান বেরগামো এয়ারপোর্টে। তো এর সাথে আমার ঠিকানা টোর শেষ, আর এখন আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিও দেখার জন্য রইল, এবং যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেবেন, এবং চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আরিবিদেরছি।